রাজ্য ক্যাবিনেটের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন তিন মন্ত্রী। এরা হলেন বিধায়ক রামপ্রসাদ পাল, বিধায়ক ভগবান দাস এবং বিধায়ক সুশান্ত চৌধুরী। মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য সংশ্লিষ্ট মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। রাজ্য রাজনীতির দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজ্য বিধানসভার তিন বিধায়ক। এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল, পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস এবং মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী। রাজভবনে মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করি। আমি ভারতবর্ষের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করি। আমি ত্রিপুরা রাজ্যের মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি বা বিদ্বেষ মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ। রাজভবনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন সহ রাজ্য ক্যাবিনেটের সদস্যরা, বিধায়করা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের জানান, যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা প্রতিটি পালন করা হবে। কেউ প্রতিশ্রুতি সম্বন্ধে কখনো প্রশ্ন উঠায়নি। সাংবাদিকরাও বিশ্বাস করে বলেই প্রতিশ্রুতি বিষয়ে আমাকে জিজ্ঞাসা করা বা আমাদের সরকারকে জিজ্ঞাসা করা। এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ সরকার, নরেন্দ্র ভাই মোদী হীরা দেওয়ার কথা বলেছিলেন, ইনি দুই বছরের মধ্যে হীরা দিয়েছেন। আর আমি তো বললাম প্রত্যেকটা প্যারামিটারে ভিজন ডকুমেন্টসে যা বলেছি তার চাইতে বেশি কাজ হচ্ছে এবং এখন দেড় বছর সময় আছে। অনেক অনেক ধন্যবাদ। নতুন মন্ত্রী হিসেবে ভগবান দাস জানান, দল তাকে যে দায়িত্ব দিয়েছে তা পালন করবেন এবং তিনি জনস্বার্থে কাজ করবেন, সে সাথে রাজ্যবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন। আমার দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি যেদিন থেকে রাজনীতিতে এসেছি আজকে থেকে আগামী বছর আগে যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি মাথা পেতে দিয়েছি এবং আমি দলের অনুশাসন মেনে যথাসাধ্য কাজ করার চেষ্টা করেছি। আজকেও দল আমাকে যে দায়িত্ব দিয়েছে এত বড় বড় দায়িত্ব, আমি চেষ্টা করব যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য পাশাপাশি আমি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে আমি আবেদন রাখবো যে আপনারাও আমাকে সহযোগিতা করবেন, আমি যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে আমি কাজ করতে পারি, আপনাদের সেবা করতে পারি। মন্ত্রী রামপ্রসাদ পাল জানান, তার দল এবং রাজ্যের জনতা যে দায়িত্ব দিয়েছে তা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন এবং রাজ্যে রাজ্যবাসীর স্বার্থে কাজ করবেন তিনি। নতুন মন্ত্রী হলে একটু সমস্যা হয়, আনন্দের টিকা হয়, বিভিন্ন কারণ টিকা হয়, তবে ঠিক হয়ে গেছে। এখন বহুত ভালোই লাগছে যে মন্ত্রী হওয়াতে, আবার পাশাপাশি ভয়ও আছে, কারণ এটা একটা বড় দায়িত্ব, জনতা দায়িত্ব দিয়েছে, দল যে দায়িত্ব দিয়েছে দায়িত্বকে যেন সঠিকভাবে পালন করতে পারি, সেটাই এখন আমাদের বিশেষ করে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই দিকে আমার চ্যালেঞ্জ থাকবে যেন জনতার স্বার্থে, রাজ্যের স্বার্থে, মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা যেন করতে পারি। তরুণ মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্য এগিয়ে চলেছে। সেই সাথে তিনি দাবি করেন, রাজ্যের যুবরা বিগত নির্বাচনের মতোই বর্তমান সময়েও ভারতের জনতা পার্টির সাথে রয়েছে। আগামী দিনেও ত্রিপুরা রাজ্যে বিগত দিনে ২৫ বছরের সিপিআইএম এর সরকার এমন কোনো কাজ বা ছাপ ছেড়ে যেতে পারেনি যে যুবকরা তাদের প্রতি মোটিভেটেড হবে, এবং তার জন্য ১৮ সালের নির্বাচনে যুবকরা তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। বর্তমানেও ত্রিপুরা রাজ্যের একটা বিশাল অংশের যুবশ্রেণী আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরা বিশ্বাস করব যারা আমাদের সঙ্গে নেই বা বিভিন্ন এক্সপেকটেশন, সরকার নতুন অনেক প্যারামাউন্ট এক্সপেকটেশন রয়েছে, অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, একসঙ্গে সমস্ত পূরণ কিছু মানে পূরণ করা সম্ভব নয়। তো তারপরেও মুখ্যমন্ত্রী কাজ করার চেষ্টা করছেন, নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদেরকে পজিটিভ ওয়েতে। মুখ্যমন্ত্রীকে রাজ্যের জনগণের স্বার্থে যে সিদ্ধান্ত নিলে আমরা আগামী দিনে যুবকদের স্বার্থে কাজ করতে পারবো, সেই সিদ্ধান্তই আমরা গ্রহণ করার চেষ্টা করব।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন মন্ত্রিসভার দপ্তর রদবদল করেছেন এবং সেই সাথে নতুন তিন মন্ত্রীকে দপ্তরের দায়িত্ব দিয়েছেন। সেই অনুসারে রামপ্রসাদ পালকে দমকল ও কারা দপ্তর এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী ভগবান দাসকে তপশিলি জাতি উন্নয়ন দপ্তর, পশুপালন দপ্তর ও শ্রম দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে তথ্য সংস্কৃতির যুব ও ক্রীড়া কল্যাণ দপ্তর এবং পিডব্লিউডির জিডব্লিউএস এর দায়িত্ব দিয়েছেন। প্রসঙ্গত, এদিন তিন মন্ত্রী শপথ গ্রহণ করার পরও রাজ্য ক্যাবিনেটের একটি পদ শূন্য রয়েছে। তবে এই শূন্য পদ কবে নাগাদ পূরণ করা হতে পারে তা অবশ্য সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।